মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বিধানসভায় আমরা প্রথম থেকেই চেয়েছিলাম উচ্চ নেতৃত্ব থেকে যে সাগরদিঘী বিধানসভায় একজন ভূমিপুত্র হোক, তাহলে আমরা সাগরদিঘী বিধানসভায় ভালোভাবে লড়াই করতে পারবো। কিন্তু সাগরদিঘী বিধানসভায় আমাদের আজকে জানতে পারলাম যে আমাদের বহিরাগত প্রার্থী মাহফুজা খাতুনকে বাসি দেওয়া হয়েছে, যে গত লোকসভাতে সাগরদিঘী জঙ্গিপুর লোকসভাতে হারা ক্যান্ডিডেট এবং তিনি সংখ্যালঘুর হিসাবে এখানে সিট পেয়েছে শুনতে পাচ্ছি। কিন্তু আমরা সংখ্যালঘু হিসাবে জানি যতদূর সাগরদিঘী বিধানসভা থেকে মাত্র 134টা তিনি ভোট পেয়েছিলেন লোকসভাতে, আর গোটা লোকসভায় তিনি 4300 মতন ভোট পেয়েছিলেন সংখ্যালঘু। যদি সংখ্যালঘু ইনাকে জিতিয়ে দেবে তাহলে আমাদের যারা বলেছিলাম যে এখানে হিন্দু ক্যান্ডিডেট দেওয়া হোক, 1,09,000 ভোট আছে এখানে হিন্দু ক্যান্ডিডেট, সেই হিন্দু ক্যান্ডিডেটকে কেন অপমান করা হলো? আর যদি বলেন তিনি মহিলা হিসাবে প্রার্থী পেয়েছেন, তাহলে এখানে অনুমণ্ডল তিনিও মহিলা হিসাবে ক্যান্ডিডেট ওখানে অ্যাপ্লাই করেছিলেন, তাহলে তাকে কেন করা হলো না ভূমিপুত্র হিসাবে? এখানে ভূমিপুত্র হিসাবে আমরা ক্যান্ডিডেট চাইছি। এই মাহফুজা খাতুনকে যদি প্রত্যাহার না করে আমরা সমস্ত মোর্চা এবং সমস্ত মাদারের যত আছে সবাই মিলে আইটি সেল, শক্তিকেন্দ্র প্রমুখ, এমনকি শক্তিকেন্দ্র অবজারভার, বুথ সভাপতি, এমনকি আমাদের বিজেপির যত জিতা আছে মেম্বার আছে, সকল সাধারণ কার্যকর্তা এবং নেতৃত্ব সকলে আমরা রিজাইন দেব। গণ রিজাইন এখানে ঘটবে। লীলা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।